আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে কিনা মালটা প্লাস কমলার বাগানে, সেটা কিনা সামাদ ভাইয়ের বাগান। তো আমরা সামাদ ভাইয়ের কাছে বিস্তারিত জানার জন্য চলে যাচ্ছি। তো সামাদ ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব আমাকে ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনি যে উদ্যোগটা নিলেন, যে আমি এই যে বাগানটা করলেন, তো উদ্যোগটার পিছনে আপনি কি নিজে দায়ী, নাকি আপনি কি কাউকে আছে হেল্প নিয়েছিলেন? না, আমি প্রথম, আমার মনে জাগলো যে আমি একটা প্রথম বিএটিসি থেকে একটা চারা আইনা আমার বাড়িতে টপে লাগাইলাম। টপে লাগাবার পরে দেখছি যে না, বেশ সুন্দর ফল আসছে। তারপর চিন্তা করলাম যে তাহলে আমি মাটিতে রোপণ করে দেখি কেমন হয়। তখন আমি বেশ কিছু চারা আনি, আইনা আমি যে এখানে লাগিয়েছি, এই যে সুন্দর, এটা হলো কমলা, এটা কমলা এটা নাকি? এটা দার্জিলিং কমলা। এই যে দেখতে তো পাচ্ছেন চতুর সাইডে ফলের, ইনশাল্লাহ ভালো ফল আসছে। অনেক ফল আসছে তো গাছটায়। জি 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 তো বড় বড় সামাদ ভাই, এটা আর কি কি ফল? এটা এটা মালটা। মালটা ভাই, আপনার এই গাছ রোপণ করা কতদিন হয়েছে? আমার এই গাছ রোপণ করা 1 বছরের বেশি। 1 বছরের বেশি। তো আপনি যে আশা করছেন যে ফলের যে পরিস্থিতি, যে সামনে আগামীতে কি অবস্থা হতে পারে? আগামীতে এখন যে ফল আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যে অনেকগুলা ফল ধরে আছে, এবং সামনে আশা করি এসছে ডবল হবে, এসছে ডবল হবে, এবং বেশ ভালো জাতের মালটা, এবং ভালো মিষ্টি, ভালো মিষ্টি খেতে অবশ্য ভালো, অবশ্যই সুস্বাদু। ভালো। ভাই, আমরা জানতে চাচ্ছি যে আপনারা যে যেহেতু বাংলাদেশে সচরাচর ফলের বাগান, মানে মালটা আর কমলার বাগান সচরাচর কম, তো আপনি কি হিসাবে উদ্যোগটা নিলেন, যে আসলে সম্ভব কিনা বাংলাদেশে চাষ করা? হ্যাঁ, আমি আশা করছি যে অনেকের বাড়িতে অনেক জমি পড়ে থাকে, পড়ে থাকে, কিন্তু আমার কথা হয়েছে যে আপনারা সেই জমিটা ফেলে না রেখে আপনারা এরকম এরকম ভাবে আপনারা কমলা মালটার চাষ করেন, প্রচুর পরিমাণ ফলন পাওয়া যাবে, এবং এইগুলা প্রচুর দাম, ভালো দাম, ভালো দাম পাওয়া যাবে। এবং এই দেখেন, এই যে কমলাটা, এই যে একটা কমলা আমি ছিলছি, তো আপনি খেয়ে দেখতে পারেন, প্রচুর পরিমাণ মিষ্টি, ভালো মিষ্টি। এই দেখেন, এটা খেয়ে দেখতে পারেন যে ভালো মিষ্টি, সুন্দর মিষ্টি আছে, অনেক সুন্দর আর কি খাতে।